ব্রেকফাস্টে এই বোঁদেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু বোঁদেটা বানানো যেমন ঝামেলা এই জন্য অনেকে কিন্তু বাড়িতে বানাতে চায় না। তো আজকে দেখো খুবই ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে কীভাবে বোঁদে বাড়িতে তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনি বাজার থেকে একটা প্যাকেট কিনে আনবেন, বোঁদে বা বুন্দি যেটাই আপনারা বলেন না কেন, কিনে এনে এবারে আমি একটা প্যান নিলাম, এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিচ্ছি। চিনিটাকে দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে আমি যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি পানিও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মেল্ট হতে দেবো। আর এর মধ্যে একটা কিন্তু আমি এলাচ মানে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা স্টিকি ভাব আসছে। আর এখানে বোঁদেটা আমি কতটা নেবো, কতটা কোয়ান্টিটিতে নিলে কতটা কীরকম হবে সেটাও বলে দেবো। এখানে আমি যতটা পরিমাণে চিনি নিয়েছি, যতটা পানি দিয়েছি সেই অ্যাকর্ডিং করে কিন্তু এক বাটি মতো এখানে বোঁদে ইউজ করব। বোঁদেটা কিন্তু এখন ইউজ করলে হবে না, এটা কিন্তু অনেকেই ভুল করে যে চিনিটা ফোটাতে না ফোটাতেই বোঁদেটা দিয়ে দেয়, তো এটা খুবই একটা বড় মিস্টেক হবে। এবারে চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেবো, আর চিনিটার মধ্যে যতক্ষণ না একটা স্টিকি স্টিকি ভাব আসে ততক্ষণ কিন্তু এটা এভাবেই মেল্ট করতে হবে। চিনিটা ঠিক এরকমভাবে ফুটতে ফুটতে কিন্তু একটা সময় আসবে গাঢ় হয়ে আসবে। তো আমি একটু অল্প করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি এরকম করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখনও কিন্তু হয়নি। এই যে দেখুন আমি আঙুলে নিয়ে একটু স্টিকি টিকি হচ্ছে, এই দেখুন, এই যে দেখুন এখনও কিন্তু তারটা আসেনি, তার মানে এটা কিন্তু এখনও হয়নি। তো এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ একটা স্টিকি ভাব আসছে। আর বোঁদের মেন যেটা সেন্টের জন্য সেটা কিন্তু এখানে আমি কিন্তু ঘি দেবো। ঘিটা আপনারা অপশনাল নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঘিটা দিলে আসলে ভালো লাগে, সেন্টটা ভালো লাগে। এই জন্য আমি এখানে একটা চামচ বড় চামচে ছোটো এক চামচ বড় এক চামচে নিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে দেখুন নাড়াচাড়া করছি, আর একটু খেয়াল করে যখনই এটা চেক করবেন না, একটু মানে সময় নিয়ে চেক করবেন, কারণ আমি চেক করতে গিয়ে আমার হাতটা একবার পুড়ে গেছিলো সেজন্য বলছি। এখনও কিন্তু হয়নি, এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পুরোপুরি গাঢ় হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা হবে না। এই যে দেখুন এবার আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন স্টিকি স্টিকি হচ্ছে, তো এরকমভাবে কিন্তু এরকম তার উঠতে হবে, তাহলেই ভাবলেন যে আপনার বোঁদের জন্য এই চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে যে বোঁদেগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবো, আর এগুলোকে বোঁদেগুলোকে দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে কিন্তু রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। বোঁদেটা ভালোভাবে চিনির মধ্যে সোক হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ইনস্ট্যান্ট বোঁদে 5 মিনিটের মধ্যে রেডি। তো এভাবেই কিন্তু বোঁদে রেডি করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এভাবে বোঁদে খেতে কিন্তু অনেক ভালো লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বোঁদে খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, সকালে মাখন রুটির সাথেই বোঁদে দিয়ে খাওয়া বা দইয়ের সাথে খাওয়া, দইয়ের সাথে প্রায় সবাই খেয়ে থাকে, তো এর জন্য কিন্তু খেতে অনেক ভালো লাগে দই দিয়ে একবার খেলে। আর এই ইনস্ট্যান্ট বোঁদেগুলো কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো হয়, অনেকেই বলে এটা খেতে ভালো হয় না, কিন্তু একদমই নয়। আর চিনির শিরাটা একটু বেশি করে রাখবেন, তাহলে কী হবে বোঁদেটা যখন সোক হতে দেবেন তখন কিন্তু চিনির শিরা অনেকটা টেনে নেয়, সেজন্য একটু চিনির শিরাটা রেখে দেবেন, একটু বেশি করে করবেন। আর বাড়িতে সবাই মিলে এনজয় করুন এই বোঁদের রেসিপিটা। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।